নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত প্রিয় একটি রেসিপি, আম কেক। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি একটা আম, আমটাকে পরিষ্কার করে নিয়ে পাল্প বের করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ দুধ, দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি এক কাপের থেকে সামান্য কম সাদা তেল, দিয়ে দিচ্ছি একটা ডিম। আপাতত লাগছে দু কাপের মতো ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো। এবার সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ ময়দা। দেড় চামচের মতো চিনি আমি আরো অ্যাড করলাম। পুরোটা আমার প্রায় 45 মিনিট মতো সময় লেগেছে মিশিয়ে নিতে। খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম বেকিং সোডা ও বেকিং পাউডার। বেকিং সোডা বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই খুব সামান্য দিলাম। এখানে আমি ছোট ছোট চারটে বাটি নিয়ে নিয়েছি। খুব সামান্য করে তেল বুলিয়ে নিচ্ছি প্রথমে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য করে ময়দা। এই যে ময়দার কোটটা আমি করে নিচ্ছি, এতে কিন্তু সহজেই কেকটা উঠে আসবে, কোনো রকম বাটার পেপার লাগবে না। এবার আমি সবকটা বাটিতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরো বাটি আমি ভর্তি করব না, তবে আপনারা যদি চান তাহলে পুরো বাটি কিন্তু ভর্তি করে দিতে পারেন। পুরো বাটি ভর্তি করে দিলে কিছুটা কিন্তু উপচে বাইরে নষ্ট হয়ে যেতে পারে। বাটিটা একটু ড্যাব ড্যাব করে দেব, তাতে করে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটাও বেরিয়ে যাবে। সবগুলো বাটি একইভাবে আমি ভর্তি করে নিচ্ছি। এখানে একটা প্যান আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম। এখানে একটা আমি প্লেট এর ওপর বসিয়ে দিলাম। প্লেটটার ওপরে সবকটা বাটি আমি সাজিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট দশেক হতে দেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি ওপর থেকে কিসমিস দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটস দিয়েও ডেকোরেট করে দিতে পারেন। এরপর আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 40 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 40 মিনিট পর, এটা প্রচণ্ড গরম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে চারদিকটা ছাড়িয়ে নেব। চারদিকটা ছাড়িয়ে নিলে স্মুথনেসলি কিন্তু বেরিয়ে এলো, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম হয়েছে। আমি সবগুলো কেক এইভাবে চারিদিক দিয়ে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ে, অল্প খরচে, অল্প উপকরণে বাড়িতেই তৈরি করে ফেলা যায় আম কেক।
তৈরি হয়ে গেল আমার আম কেক। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।